দুই দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার অধিকৃত পশ্চিম তীর। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে গেল দুদিন ধরে জেনিন ও রামাল্লার বিভিন্ন স্থানে একযোগে বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই টানা দ্বিতীয় দিনের মতো জেনিনের আবাসিক এলাকা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে জেনিনের শরণার্থী শিবির ও এর আশপাশের এলাকায় সেনা অভিযান চালায় 1000-এর বেশি ইসরায়েলি সেনা। দুদিনের হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। হামলা ও অভিযানের পাশাপাশি জেনিনের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি প্রশাসন। প্রতিটি ভবনে চালানো হচ্ছে তল্লাশি। ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে এর মধ্যে জেনিন ছাড়তে শুরু করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। জেনিন পুরোপুরি সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জেনিনের অভিযানের প্রতিশোধ নিতে তেল আবিবে গাড়ি নিয়ে হামলা চালিয়েছে এক ফিলিস্তিনি। এ ঘটনায় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন, পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনাকে বিরোচিত দাবি করে তাকে নিজেদের সদস্য বলে পরিচয় করে দিয়েছে হামাস। এর মধ্যেই জেনিনের শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে আরব লীগের বৈঠকেও। এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক সহ মুসলিম রাষ্ট্রগুলো। রাহানুল রানা, সময় সংবাদ।